ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের 7 অক্টোবর। এরপর পেরিয়ে গেছে 140 দিন। এই সময়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 30,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অন্তত 74,500 জন। হতাহতদের প্রায় সবাই গাজার বাসিন্দা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 29,782 জন এবং পশ্চিম তীরে এই সময়ে নিহত হয়েছে অন্তত 407 জন। সব মিলিয়ে ফিলিস্তিনের দুই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 30,000-এর বেশি। গাজায় নিহতদের মধ্যে 12,300 জনই শিশু এবং 8,400 জন নারী। এর বাইরে গাজায় ইসরায়েলি হামলার কারণে নিখোঁজ থাকা ব্যক্তির সংখ্যা 7,000-এরও বেশি। এছাড়া পশ্চিম তীরে নিহত 407 জনের মধ্যে 108 জনই শিশু। ইসরায়েলি হামলায় গাজায় আহত লোকের সংখ্যা 70,043। আহতদের মধ্যে 8,663 জন শিশু ও 6,327 জন নারী। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আহতের সংখ্যা সব মিলিয়ে 4,450। অর্থাৎ 7 অক্টোবরের পর 140 দিনে ফিলিস্তিনি দুই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে 74,493 জন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বিগত 140 দিনে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহত ও আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 104,570। এর সঙ্গে নিখোঁজ 7,000-এর অধিক ফিলিস্তিনিকে যোগ করলে এই সংখ্যা 111,000 ছাড়িয়ে যাবে। এদিকে গাজা ও পশ্চিম তীরে এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও অঞ্চল দুটিতে ইসরায়েলি হামলা ও অভিযান থেমে নেই। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনারা ভূখণ্ড দুটিতে মারণ অভিযান চালিয়ে যাচ্ছে।